পৃথিবীতে প্রত্যেক ধর্মের মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ পাওয়ার আশায় প্রার্থনা করেন। এক এক ধর্মের অনুসারীরা এক একভাবে প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করে আসছেন যুগ যুগ ধরে। মুসলমানরা যেমন নামাজের সময় হলে আজান দিয়ে মুসল্লিদের নামাজের জন্য ডাকেন, তেমনি খ্রিস্টানরা বেল বাজিয়ে, হিন্দুরা ঘণ্টা ধ্বনি ব্যবহার করেন। সকল ধর্মের জন্যই আলাদা আলাদা পদ্ধতি আছে, তবে এদের মধ্যে একটি ধর্মের মানুষদের প্রার্থনার আহ্বান মুসলিমদের আজানের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তারা হচ্ছেন ইহুদি। আসুন দেখে নেই ইসরায়েলের ইহুদি ধর্মের অনুসারীরা কিভাবে প্রার্থনার আহ্বান জানান। Adonai!